এখন আমরা চলেছি মেলায়। মেলার বেশ কিছুদিন, মানে অল্প কিছুদিন আছে, খুব বেশি দিন মেলাটা নেই, তো ভাবলাম চলো একবার দেখা। তো প্রত্যেক দিনই হচ্ছে বাড়ির পাশেই মেলা, তোমাদের এর আগেও মেলার ব্লগ দেখিয়েছি, তো ভাবলাম চলো আর তো খুব বেশি দিন নেই, আর একবার মেলাটা ঘুরে আসি। এমনি যাই প্রতিদিন, ঘুরে টুরে চলে আসি, তো এই যে এর সাথেও যাই, তো আজকে একটু বেশি বায়না করছে। যাবি তো? হ্যাঁ আজকে যাবো, আর তোমরা সবাই আমাদের সাথে থেকো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সবাই সাথে থেকো, পাশে থেকো, স্কিপ করো না কেউ, সবাই ভালো থেকো, আর তোমরাও আমাদের সাথে মেলায় চলো। তাই তো, এইটুকুনি বলো, বলো আমাদের সাথে মেলায় চলো, আমাদের সঙ্গে তোমরা সবাই মেলায় চলো, আর আমরা কি কি চড়ছি সেইগুলো দেখো। আজকে আমি মায়ের সঙ্গে যেতে চলেছি মেলায়, আমি কি করবো কি খাবো তোমরা দেখতে। ব্রেক ডান্স চড়বো, হ্যাঁ এদিক দিয়ে যাবো না, মেন গেট থেকে না না এখান থেকে। আরে শোন, এর আগে আমি এই গলি এই পাঁচিলটা টপকে গেছি, তো মেন গেটটা তোমাদের দেখানো হয়নি। আজকে যাব মেলার পুরো মেন গেট থেকে, এটা আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের মেলা, মানে উল্টো দিকে আর কি শর্ট হয় এই পাঁচিলটা টপকে যাওয়াটা, কিন্তু এখন আমি মেন গেটটা দেখাবো, চলো। এই যে মেন গেটে যাচ্ছি, এই যে মেলার মেন গেট, এই যে সেই মেন গেট, আগে দায়িত্ব। কি চড়বে এখন? চলো ব্রেক ডান্স, নাও টিকিট কাটো। দুটো একা চড়বি তুই? এ কি চলো চলো চলো, দাঁড়া দাঁড়া দাঁড়া, টিকিট দে একটু, দাঁড়া এগুলো সেট করে নি, দাঁড়া তুই আর আমি কেউ নেই, আমি তুলছি। ও এখন সবাই আসবে, ঠিক আছে, জোরে হবে কিন্তু, জোরে হবে জোরে হবে জোরে হবে। আরে শুরু হয়ে গেছে, যেন মাথা পাতা একদম ঘুরিয়ে দিচ্ছিল, আর ঘাড় মারতো মনে হচ্ছে ভেঙে মনে হয় নিচে পড়েই যাবে, এরম ব্যাপার আর কি। তো ঠিক আছে চলো একটু কিছু খাওয়া যাক। মেলাতে আবার মকটেল স্টল হয়েছে, তো একটু টেস্ট করা যাক, ছেলেটাও বলছে চলো। কত করে এগুলো? 20 টাকা, মকটেল 40-50। কি খাবি? 20 টাকা। দুটো দাও, একটা ব্লু আর কালো। না না না, একটা অরেঞ্জ। আমি একটু ভিডিও করছি।
গন্ধরাজ লেবু সেন্টের জন্য, রসের জন্য না। ও আচ্ছা, গন্ধরাজ লেবু সেন্টের জন্য, সেন্টের জন্য। অনেকে মনে করে রস হবে, না রস হয় না। আচ্ছা জল জিরা দিয়ে ইউজ করি না। আচ্ছা, গন্ধের জন্য, সেন্টের জন্য। আচ্ছা, আমি টাকা দিয়ে দিয়েছি, জল জিরা দিচ্ছি। কোথায় থাকো ভাই তোমরা? রাজারহাটে বাড়ি। ও মকটেল বলে তাই তো? হবে কটি আছে? 50 আছে। খুব সুন্দর তো। আরেকটা জিনিস বাদ দিয়ে দিয়েছি, না হলে ওটা যদি রাখলে আরো সুন্দর হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বাজার অবস্থা হেভি খারাপ। হ্যাঁ খারাপ তো, তাই তো। আচ্ছা, ও আচ্ছা, ধোয়া ওটা ওটা দিলে তাই তো। ওটা একটু একটু কস্টলি হবে, ওটা দেখতে সুন্দর লাগে। নামেই মকটেল, সেই জিনিসটা পেলাম না। দাম নিল 40 টাকা করে, দুটো 80 টাকা। তো ঠিক আছে, যাই হোক, ভিডিওটা তাহলে আর বাড়ালাম না, এখানে শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।